এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। ও তুই বল কি বলবি? আরে কলেজের বন্ধুরা মিলে একটা প্ল্যান বানিয়েছে, বলছে সবাই মিট আপ করবে, এটাই বলতে এলাম। আচ্ছা তুই তোর কি হয়েছে বলতো? তুই এরকম করছিস কেন? কি আবার করলাম? কিছু করিনি। আবার তুই আবার এড়িয়ে যাচ্ছিস আমায়। আচ্ছা তোর সমস্যাটা কি বলতো? কাকে নিয়ে তোর সমস্যা? বৃন্দাকে নিয়ে না সোমরাজকে নিয়ে? নাকি তোর সব থেকে বড় সমস্যা তুই নিজে? কোনটা? শুভম, এই এক ব্যাপার নিয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমাকে প্লিজ একটু আমার মতন ছেড়ে দে, প্লিজ। না না, আমি ছাড়তে পারছি না। তুই কন্টিনিউয়াসলি একটা মানসিক কষ্টে দিন কাটাচ্ছিস, আমি কি সেটা বসে বসে দেখবো? আমাকে তোকে আজ বলতেই হবে তোর সমস্যাটা কোথায়। আমি শুধু চাই বৃন্দা ভালো থাকুক, আর কিচ্ছু না। আর সোমরাজ থাকলে কোনোদিন সেটা হবে না, কখনোই না। কেন, সোমরাজ কি করেছে? আমার সন্দেহ সোমরাজ ভালো মানুষ নয়, আমি অনেকবার প্রমাণ পেয়েছি। হ্যাঁ, কিন্তু হাতে নাতে কিছু পাইনি। তবে ওর কথাবার্তা শুনে আমার ওকে ভালো মানুষ মনে হয়নি। শুভ, ও যেটা দেখাতে চায় ও সেটা নয়। ঠিক আছে, আমি সেটা বুঝলাম, কিন্তু সোমরাজকে সন্দেহ করার কারণটা কি তোর? আমি নিজে ওকে ফোনে এখনই ওকে সবটা বলা উচিত হবে না। আগে প্রমাণ জোগাড় করি, তারপর বলব। কি কি বলতে চাইছিলি বল, বল বল। না শুভম, কিছু না, ছাড় না, বাদ দে, আমার ভালো লাগছে না এখন, তুই জানা। সে ভালো তো লাগবেই না ভাই, রোজ বৃন্দার সাথে এরকম ঝামেলা করলে কেনই বা ভালো লাগবে বল? তাহলে তোদের মধ্যে এখন এটাই চলতে থাকবে, তাই তো? জানি না, আমি কিছু জানি না শুভম, কেন বৃন্দা আমার সঙ্গে এরকম করছে। সব জেনে শুনেও বৃন্দা আমাকে আঘাত দিয়েই চলেছে, আমি কিছু বুঝতে পারছি না শুভম, কিচ্ছু না, কিচ্ছু বুঝতে পারছি না। কিরে, কি হয়েছে এত রাতে এখানে? কি করছিস শালুক? তুই ঠিক আছিস তো? তোর শরীর টরি খারাপ করছে না তো? না মা, আমি আমি ঠিক আছি। কিন্তু তোরা দুই বোনে এত রাতে এই বাইরের ঘরে কি কথা বলছিস? মা, আমরা দুই বোন একটু গল্প করছিলাম, কিন্তু তুমি বলো তুমি এত রাত্রে বেরিয়েছো কেন? আর বলিস না, দুপুরে আর রাতে একটু বেশি খাওয়া হয়ে গেছে, ব্যাস অম্বল। এই বয়সে এসব চলে না বুঝলি তো, তাই একটু জোয়ানের আরো কানতে এসেছিলাম। ও দাঁড়াও মা, আমি দিচ্ছি। আরে না না, দিতে হবে না, আমি নিয়ে নেব। কি ব্যাপার বলতো, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন, কি হয়েছে? আরে মা, ওটা এমনি, ওরও ঘুম আসছিল না আমারও ঘুম আসছিল না, আমি বেরিয়ে দেখি আমরা একসাথেই বেরিয়েছি, তাই ভাবলাম দুই বোনে একটু গল্প করে নি, সারাদিন তো সময়ই পাইনি। বেশ করেছিস, আমার ছেলেমেয়েরা এরকম মিলেমিশে থাকলে তবেই না আমার আনন্দ। আচ্ছা ঠিক আছে মা, অনেক রাত্রি হয়েছে, যাও গিয়ে জোয়ানের আরক খাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, যদি শরীরে কোনো কষ্ট হয়, কোনো অসুবিধে হয়, তুমি কিন্তু আমাকে বলবে, আমি ওষুধ দিয়ে দেব। সত্যি বৃন্দা, তুই না থাকলে আমার কি হতো বলতো? চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। আসি, তোরা গল্প কর। শালুক, শালুক, এবার বলতো কি হয়েছে? দিদি, দিদি, আমি জানি না আমি তোকে সবটা কি করে বলবো। শালুক, আমার দিকে দেখা দেখা। আচ্ছা দেখ, আজ পর্যন্ত তোর যা যা সমস্যা হয়েছে আমি সব কিছু সলভ করতে পেরেছি তো? তোর আজ পর্যন্ত কোনো গোপন কথা আমাকে বলে কোনো সমস্যা হয়েছে? হয়নি তো? হ্যাঁ, হয়তো আমি তোকে একটু শাসন করেছি, কিন্তু বোন, তোর কোনো ক্ষতি তো হয়নি। না দিদি, তুই আমার ক্ষতি করতেই পারিস না। তাহলে শালুক,
আমাকে তুই বন্ধু ভাবিস তো? বল না শালু, কি হয়েছে প্লিজ আমাকে বল। দিদি, তুই আমার কাছে বন্ধুর থেকেও বড়, কিন্তু এই কথাটা আমি কি করে বলবো? শালু, কোনো কিন্তু না, কোনো কিন্তু না। কি হয়েছে তুই আমাকে বলবি, বল। দিদি, যে গয়নাগুলো বিয়েতে দেওয়া হয়নি সেগুলো যদি নিয়ে না আসো তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। আমি যে তোমায় গয়নার জন্য চাপ দিচ্ছি সেটা যদি কারোর কাছে মুখ ফুসকে বলে ফেলো তার পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না। আমি যে কি চাল চালবো না শালুক, তুমি কিন্তু ভাবতেও পারবে না জানো তো। তোমাকে ধড় ধক্কা দিয়ে নয় বাস থেকে দূর করে দেবো আমি। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে, আমি চাইনি তুই আমাকে নিয়ে চিন্তা করিস, তাই আমি তোকে কিচ্ছু বলিনি। আমি জানি তুই নানা বিষয় নিয়ে অনেক চাপে থাকিস, অনেক চিন্তা করিস, তোর অনেক দায়িত্ব, আমি সেটাও জানি, তাই আমি তোকে আলাদা করে চাপ দিতে চাইনি। আচ্ছা ঠিক আছে, কাঁদবি না, একদম এরকম ভাবে কাঁদবি না, আমি আছি তো। আমি থাকতে তোকে কিছু নিয়ে ভাবতে হবে না শালু, দরকার হলে আমি তোর শাশুড়িকে বোঝাব। না দিদি, আমি আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, উনি কিছুতেই বুঝতে পারেননি, উনি তোর কথাও বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, একবার চেষ্টা তো করতে দে, একবার কথা তো বলি। তুই চিন্তা করিস না, আমাকে একটু সময় দে, আমি সব কিছু পাঠাব। আর আমি বললে উনি মানবেন না, এটা হতে পারে না। কিন্তু শালুক, তোকে ভালো থাকতে হবে, তোকে ভালো থাকতে হবে তোর নিজের জন্য, তোর তোর সন্তানের জন্য, রৌনকের জন্য। এরকম ভাবে কাঁদলে হবে না বোন, সামনে অনেক বড় দায়িত্ব, এরকম ছোট ছোট ব্যাপারে কান্নাকাটি করলে চলবে না। দিদি দিদি, তুই তুই সবটা ম্যানেজ করবি কি করে? তুই তুই এতগুলো গয়না কোথায় পাবি? সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ভাবতে হবে না, আমি আছি তো, ঠিক ব্যবস্থা করবে। আসছি, আসলে কালকে রাত্রেবেলা দিতে আসতে পারলাম না, তাই আজকে ভোর ভোর দিতে আসছি, সবাই উঠে পড়ার আগে কাজটা সেরে চলে আসব। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। হ্যাঁ শিব, তখন যেটা কি বলছিলিস তুই? হ্যাঁ, আরে আরে আমি ঠিক আছি। আরে ওই যে অপারেশনের ব্যাপারে কি বলছিলিস? আরে সেটাই তো জিজ্ঞেস। কোথার থেকে জোগাড় করবো আমি এতগুলো টাকা? শালুকের গয়নার টাকা, টুকাই ট্রেনিং এর 50,000 টাকা কোথার থেকে জোগাড় করব? ফোন করি একটা। আমি আস্তে আস্তে নয় তো টাকাগুলো শোধ করে দেব। কি করবো আমি এখন? আমার ইমিডিয়েট টাকাটা লাগবে, কি করবো? চিন্তা সারা রাত
ঘুমও হলো না। টাকাটা আজকেই হলে ভালো হতো, কিন্তু কে দেবে আমাকে এতগুলো টাকা? কেন আপনি এরকম করছেন বলুন তো? এত কিছুর পরেও কেন আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন? বৃন্দা, কেন আপনি আমাকে পর ভাবেন? আপনি আপনি সব কি বলছেন সোমরাজ? আমি কিছু বুঝতে পারছি না। আমি সব শুনেছি। আপনার টাকার দরকার তো, তার জন্য আপনি অন্য কাউকে ফোন করছিলেন। কেন আপনি আপনার সমস্যার কথা আমাকে বলতে চান না? কেন আপনি সবসময় আমার কাছে কিছু না কিছু লুকিয়ে যান বৃন্দা? দেখুন সোমরাজ, আমি আমি ঠিক আছি, আমার কিচ্ছু লাগবে না, আপনি ভুল ভাবছেন। বৃন্দা, আমি নিজে কানে শুনেছি আপনার টাকার প্রয়োজন, আপনি কাউকে ফোন করেছেন, তারপরও কেন আপনি আমার কাছে সত্যিটা বলতে চাইছেন না? আমার কথাটা শুনুন প্লিজ। আপনার কত টাকার প্রয়োজন আপনি আমাকে বলুন, আমি আপনাকে দেবো, না হয় ধার হিসাবেই দেবো। আপনার যখন ইচ্ছে হবে আপনি আমাকে শোধ দিয়ে দেবেন। আপনি কেন বুঝতে পারছেন না সোমরাজ, আমি আপনার কাছ থেকে কোনো সাহায্য নিতে চাইছি না। কেন কেন চান না সেটাই তো জানতে চাইছি আমি। আমি সবটা সামলে নিতে পারব, আপনাকে এইসব নিয়ে কিছু ভাবতে হবে। বৃন্দা, ভাবনাটা চলে আসে, সেটা কেন আপনি বুঝতে পারছেন না? আপনি প্লিজ আমাকে বলুন আপনার কত টাকার প্রয়োজন, আমি আপনাকে দেব। আপনি কেন বুঝতে চাইছেন না সোমরাজ? যদি আমার আপনার কাছ থেকে টাকাটা নেওয়ার প্রয়োজনই থাকতো তাহলে আমি আপনাকে বলতাম। আপনাকে যখন বলিনি তার মানে আমি আমার নিজেরটা নিজে বুঝে নিতে পারবো? বৃন্দা, আপনি কিন্তু জেদ করছেন। আপনি ফোন করে অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে পারছেন, অথচ আমার কাছ থেকে টাকাটা নিতে চাইছেন না, কেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনি এই সব কথা বাদ দিন, আপনি বলুন আপনি এত ভোরে কোথায় গিয়েছিলেন, বাইরে থেকে এলেন কেন? না, ওই আসলে আসলে কি সোমরাজ? হাঁটতে 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 হ্যাঁ হাঁটতে আসলে সকালবেলা আমার হাঁটা তো অভ্যেস, আর নার্সিং হোমে কয়েকদিন হাঁটতে পারিনি, তাই দম বন্ধ হয়ে আসছিল, তাই আজকে এখানে সুযোগ পেয়েই আমি হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম। বৃন্দা, ওসব কথা বাদ দিন, আপনি আমাকে বলুন আপনার কত টাকার প্রয়োজন। আপনার অন্য কারো কাছ থেকে টাকাটা নিতে হবে না, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো, আপনি ধার হিসেবেই নিন, আপনার যখন ইচ্ছে হবে যখন সুযোগ হবে তখন আপনি আমাকে শোধ দিয়ে দেবেন। প্লিজ সোমরাজ, আমার বারবার একটাই কথা শুনতে আর ভালো লাগছে। আমি একবার আমার ডিসিশন আপনাকে জানিয়ে দিয়েছি, আর চোরাচুরি করবেন না প্লিজ। আপনি এখনও পুরোপুরি সুস্থ নন, আপনার রেস্টের প্রয়োজন, সুস্থ হলে তারপর হাঁটতে যাবেন। বেশ, আপনার ধার নিতে হবে না, তবে একটা কথা জেনে রাখবেন, আমি আছি, আমি সব সময় আপনার পাশে আছি, আপনার যখন যেরকমভাবে যা দরকার পড়বে আপনি আমায় নির্দ্বিধায় বলতে পারেন। বৌদি, তুমি এত ভোরে কোথায় গিয়েছিলে? বৃন্দা, ওই বুটিকে জিনিসগুলো দিতে গেছিলাম, আসলে কাল রাতে তো যেতে পারিনি, তাই জন্য আজ ইচ্ছা করেই ভোর ভোর গেলাম যাতে প্রশ্নের মুখে না পড়তে। খুব ভালো করেছো। আচ্ছা বৌদি, চাকরিটা নিয়ে কিছু ভাবলে? বৃন্দা, আমি চাকরিটা এখন ছাড়ছি না, কারণ এই চাকরিটা আমার খুব দরকার। দেখো, আমি জানি যে তোমার দাদা আর মা আমার এই সিদ্ধান্তটা এখন মেনে নেবে না, কিন্তু আমি চাই না আমার এই কারণের জন্য বাড়িতে আবার কোনো অশান্তি হোক। বলছি একবার মায়ের সাথে কথা বলবে বৃন্দা? ঠিক আছে, আমি কথা বলবো, তুমি কিছু ভেবো না। বুদি, আমারও মনে হয় তোমার এই চাকরিটা এখন ছাড়া উচিত। বৃন্দা,
এসব কি বলছিস তুই? হ্যাঁ, এরকম একটা অন্যায়কে তুই প্রশ্রয় দিচ্ছিস? আর তুমি কি ব্যাপারটা কি কি ব্যাপারটা কি? তোমাকে তো বারণ করেছিলাম আমি ওই রাজার কাছে যেতে, আমাকে না জানিয়ে চলে গেছো তুমি রাজার কাছে। তুই এই পুরো ব্যাপারটাকে সাপোর্ট করছিস বৃন্দা? না জেনে শুনে আমাকে আমাকে এরকম কথা কেন বলছিস তুই দাদা? কারণ তুই তোর মাথার মধ্যে এগুলো বানিয়ে রেখেছিস, তাই তোর এত কিছু মনে হচ্ছে। এগুলো কোনো কিছু সত্যি নয় দাদা, বৌদি আর রাজাদার মধ্যে কোনো সম্পর্ক নেই, এগুলো সব তোর ভুল ধারণা। আমার ভুল ধারণা এগুলো? আমি তো বারণ করেছিলাম ওকে, আমি তো বারণ করেছিলাম যে রাজার কাছে যেন ও না যায়। কিন্তু ও কি করলো? ও কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে ভোরবেলা রাজার সাথে দেখা করতে চলে গেল। না জানিয়ে যাওয়ার কারণটা কি ছিল? এরপরেও তুই বলবি যে এটা আমার ভুল ধারণা, তাই তো? হ্যাঁ বলছি, কারণ তুই সবটা না জেনে বলছিস। তোকে জানতে হবে দাদা কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্যি কোনটা মিথ্যে। তুই সারা জীবন তো নিজের কথাই বলে গেলি, তুই একবারও জানতে চেয়েছিস বৌদির কাছে যে বৌদি রাজাদার প্রতি কি ধারণা পোষণ করে? হ্যাঁ জানতে চাসনি, কারণ তুই তোর মাথার মধ্যে এতটাই থাকিস যে বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে তোর তো কোনো আগ্রহই নেই। আছে, আগ্রহ আছে। আমি জানতে চাই, আমি জানতে চাই ওদের জীবনে কি চলছে। বলো মঞ্জুরি, আমি শুনতে চাই, বলো। না রে দাদা, এভাবে হয় না। একদিনে একটা সম্পর্ক তৈরি করা যায় না। তুই দিনের পর দিন একটা কথা বলে গেছিস, কাজ করেছিস তার উল্টো, আর বৌদি বৌদিকে সবটা সহ্য করতে হয়েছে। সহ্য আমরাও করেছি, কিন্তু সব থেকে বেশি যদি সহ্য কাউকে করতে হয় সেটা হলো বৌদিকে, কারণ ও তোর স্ত্রী, ও তোর সুখে দুঃখে সব কিছুতে তোর পাশে থেকেছে। কেন জানিস? কারণ ও তোকে শুধরাতে চেয়েছিল, কিন্তু পারেনি। দেখ দাদা, তুই আজকে ভালো হতে চাইছিস, তার জন্য আমরা তোকে সুযোগও দিচ্ছি, কিন্তু বিশ্বাস, এরকম হুট করে একদিনে বিশ্বাস জন্মায় দাদা। বিশ্বাস হলো একটা গাছের মতো, তাকে জল দিতে হয়, তাকে সার দিতে হয়, আগলে রেখে বড় করতে হয়, একদিনে কিচ্ছু হয় না। তুই কোনোদিন কোনো কিছুর দায়িত্ব নিয়েছিস? কোনো দায়িত্ব পালন করেছিস? না বাড়ির বড় ছেলে হওয়ার দায়িত্ব, না দাদা হওয়ার দায়িত্ব, না স্বামী হওয়ার দায়িত্ব, না ওনার বাবা হওয়ার দায়িত্ব। কোনোদিন জানতে চেয়েছিস যে আমরা কেমন আছি? শালু, ছুটকি, টুকাই, ওদের কিছু চাই কি চাই না? চাসনি, কারণ তুই এরকম। আজকে তোর হঠাৎ করে মনে হলো যে তুই রোজগার করবি, তুই চেষ্টাও করছিস, কিন্তু এর জন্য বৌদি তোকে বিশ্বাস করবে কি করে বলতো? কিন্তু আজকে ওর তো ভয় লাগছে, ও ভয় চাকরিটা ছাড়তে পারছে না, কারণ তুই যদি আবার কোনো গন্ডগোল বাঁধাস তখন কি করে চলবে দাদা? দেখ দাদা, লোককে দোষারোপ না করে নিজেকে প্রমাণ করার চেষ্টা কর। আমি কথা দিচ্ছি এই বাড়ির প্রত্যেকটা লোক অক্ষরে অক্ষরে তোর সব কথা পালন করবে। আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা দিয়ে গেলাম, মেঘে ঢাকা তারা।
যদি না আনো তাহলে কিন্তু তোমাকে এ বাড়িতে আমি ঢুকতে দেব না। তুই এতগুলো গয়না কোথায় পাবি? দিদি, এই ট্রেনিং এর জন্য আমাকে এক্ষুনি 50,000 টাকা দিতে হবে। কি করব, কি করে শালুকের জন্য গয়না দেব? আর টুকায় ট্রেনিং এর টাকাই বা দেবো কি করে? এই টাকায় কি করে এত কিছু হবে?